শাইখুল ইসলাম ইমামে উতাইমিয়া রাহিমাল্লাহ বলেন দুনিয়াতে বেদাত চালু হয়েছে বলদ মার্কা মুসলমান দিয়ে, গর্দভ মার্কা মুসলমান দিয়ে বেদাত চালু হয়েছে, গর্দভ মার্কা বলদ মার্কা মুসলমান দিয়ে বেদাত চালু হয়েছে। একবার বলছিলাম, বলছে পীরে কেবলা বলা যাবে কিনা, পীর সাহেবকে পীরে কেবলা বলা যাবে কিনা, তো বললাম পীরে কেবলা তো জটিল মাসলা, সহজ মাসলাটা বলেন। মানুষ ঘুম থেকে উঠে প্রথম কাজ করে প্রস্রাব পায়খানা, ঘুম থেকে উঠে প্রস্রাব পায়খানার আগে কোনো কাজ আছে? ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয়, দোয়া পড়ে এটা ঘুম থেকে উঠার দোয়া আর একটা হলো বাথরুমে যাওয়ার দোয়া, এই দোয়ার পরেই প্রথম কাজ হলো প্রস্রাব অথবা পায়খানা করা। প্রস্রাব পায়খানার প্রথম মাসলা হলো কেবলার দিকে মুখ এবং পিঠ দিয়ে বসা যাবে না, তাহলে কেবলার দিকে মুখ পিঠ দিয়ে বসা যাবে না, তা আমাদের কেবলা পশ্চিম দিকে, তাহলে পূর্ব আর পশ্চিমে বসা যাবে না। এবার মাসলা আমাদের উত্তর দক্ষিণ, আমরা প্রস্রাব পায়খানায় উত্তর দিকে বসবো না তো হয় দক্ষিণ দিকে বসবো, কিন্তু দক্ষিণ দিকে এক পীর কেবলার বাড়ি আর উত্তর দিকে আর এক পীর কেবলার বাড়ি, ওদিকেও এক কেবলা, সে কোন কেবলা? পীরে কেবলা। আর এদিকেও আর এক কেবলা, কেবলার নাম কি? পীরে কেবলা। তো তাহলে এদিকেও এক কেবলা, ওদিকেও এক কেবলা, তো দুই দিকেই তো প্রস্রাব পায়খানা নিষেধ হয়ে গেল। আর এই অরিজিনাল কাবা কেবলা থাকার কারণে পূর্ব পশ্চিমও নিষেধ হয়ে গেল, তাহলে এখন প্রস্রাব করবো কোথায়? এটার মাসলাটা আগে ঠিক করো, তারপরে পীরে কেবলা বলা যাবে কিনা এই মাসলা পরে। তো বলছে যে পীরে কেবলার দিকে তো পেশাব পায়খানা করা নিষেধ নাই, তো বললাম যেই কেবলাতে প্রস্রাব পায়খানা যেই কেবলার দিকে নিষেধ নাই, সেই কেবলা মানেই হলো ভুয়া কেবলা, সেই কেবলা মানে হলো বানাওয়াট কেবলা, সেই কেবলা মানে হলো নয় নম্বরী কেবলা। সম্মানিত উপস্থিতি, যেই কেবলায় প্রস্রাব পায়খানা যেই কেবলার দিকে করা যায় সেই কেবলা আসলে কোনো কেবলা নয়।